ফেব্রুয়ারির 14 তারিখকে বিশ্বের সবাই ভালোবাসা দিবস হিসেবেই জানলেও এই নিয়মকে পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ফয়সালাবাদের ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার। ভালোবাসা দিবসকে সিস্টার্স ডে বা বোন দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন তারা। দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জাফর ইকবাল 14 ফেব্রুয়ারিকে সিস্টার্স ডে ঘোষণা দিয়েছেন। এখন থেকে এদিন পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের স্কার্ফ ও আবাহ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য জাফর ইকবাল বলেন, ভালোবাসা দিবসকে সিস্টার্স ডে হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিছু মুসলমান ভ্যালেন্টাইন্স ডে পালনের মাধ্যমে আমাদের দেশে সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আমার ভাবনা হলো, যদি এটা আমাদের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়, তাহলে আমরা এটাকে কেন সুযোগে রূপান্তরিত করব না? সিস্টার্স ডে পালনের মাধ্যমে আমাদের নারী স্বাধীনতার একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তৈরি হবে। তাছাড়া এর মাধ্যমে মানুষ অনুধাবন করতে পারবে যে পাকিস্তানে বোনদেরকে কতটা ভালোবাসা হয় বলেও তিনি দাবি করেন। এর আগেও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশিকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমস্ত রকম ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের ওপরে। সংবাদ মাধ্যমের উপরেও ভ্যালেন্টাইন্স ডের প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।